হাই বন্ধুরা, আমি কেকা আর কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ কাশ্মীরি আলুর দম। পোলাওয়ের পাশাপাশি পরোটা লুচির সাথেও আপনারা সার্ভ করতে পারবেন। কোনো পুজো অনুষ্ঠান হোক বা নিরামিষ দিনে খুব অল্প সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন, খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। তো দেরি না করে রেসিপিতে চলে যাই। 500 গ্রাম আলু সেদ্ধ করে নিয়েছি, খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, একটা ফকের সাহায্যে এভাবে ছিদ্র করে দিচ্ছি যাতে সমস্ত মশলার ফ্লেভার খুব ভালোভাবে যায়। আলুটা সেদ্ধ করার সময় 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিয়েছিলাম যাতে আলুর মধ্যে লবণ খুব ভালোভাবে ভেতরে যায়। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম রেখেছি। সেদ্ধ করে রাখা আলুগুলো তেলেতে তুলে দিলাম। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। অল্প পরিমাপে একটু হলদি দিলাম সুন্দর একটা কালারের জন্য। আলু কিন্তু খুব লাল করে ভাজবো না, 1 থেকে 1.5 মিনিট আলু ভাজলে হয়ে যাবে। যতক্ষণ এদিকে আলু ভাজা হচ্ছে একটা মশলা রেডি করে নিচ্ছি। 1টা টমেটো, আদা আর 3টে কাঁচা লঙ্কার পেস্ট করে নিচ্ছি। 7 থেকে 8টা কাজু বাদামের পেস্ট করে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট হয়ে গিয়েছে আলুগুলো ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। হাতে যখন সময় কম বন্ধুরা, তখন আপনারা এই রেসিপিটা বানিয়ে নিন, স্বাদে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। ওই তেলে 1টা তেজপাতা, 2টো লবঙ্গ, দারুচিনি, 1টা শুকনো লঙ্কা আর 2টো গোটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসছে। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেই মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। 1/2 টেবিল স্পুন হলদি গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো। সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি। যেহেতু 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, সেই হিসাবে লঙ্কা গুঁড়োটা আপনারা কম বেশি করে নেবেন, যেরকম আপনারা ঝাল পছন্দ করেন। অল্প পরিমাপে একটু জল দিলাম, দিয়ে গুঁড়ো মশলাগুলো যেহেতু অ্যাড করেছি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। 3 টেবিল স্পুন দই ফেটিয়ে নিয়েছি, দইটা অ্যাড করে দিলাম। যখন বন্ধুরা আপনারা মশলাতে দইটা অ্যাড করবেন, গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন, না হলে দইটা কেটে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা লো রেখেই দইয়ের সাথে মশলাটা কষিয়ে নিলাম। 2 টেবিল স্পুন চিনি, 7 মতো লবণ অ্যাড করলাম। চিনিটা অবশ্যই অ্যাড করবেন, দইয়ের যে টক ভাব আছে এটা ব্যালেন্স হয়ে যাবে। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। 1টা ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের জন্য মশলাটাকে রেখে দিলাম। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গিয়েছে আর মশলা কালারটা খুব সুন্দর এসেছে। বেটে রাখা কাজু বাদামটা অ্যাড করে দিলাম। কাজু বাদামটা জল দিয়ে একটু বেটে নিয়েছিলাম। কাজু বাদামটা অ্যাড করার পর ক্রমাগত এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যাবে। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে, মশলাটা এখন একদম রেডি। ভেজে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর মশলার সাথে আলুটা
দু মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে, পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়ামে হবে, কোনোভাবেই গ্যাসের ফ্লেম হাই করা যাবে না। একটা ঢাকনা চাপা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দিলাম। 3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিলাম। এর মাঝে ঢাকনাটা খুলে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, না হলে নিচে বসে যাবে। 3 থেকে 4 মিনিট আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন জল অ্যাড করলাম, গ্রেভিটা ফুটতে শুরু হয়েছে। একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিলাম। গ্রেভিটা অনেকটাই কমে এসেছে। আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করবেন সেই হিসাবে রাখবেন, তবে এটুকু খেয়াল রাখবেন গ্রেভি যেন খুব বেশি না রাখেন, সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো আসবে না। গ্রেভিটা এখন অনেকটাই ঠিক হয়ে গিয়েছে, রুম টেম্পারেচারে আসার পর এটা আরও ঠিক হয়ে যাবে। তো কাশ্মীরি আলুর দম এখন একদম রেডি, এটাকে অন্য একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।